হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আসলে ব্লগের টাইটেলটা দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই ভাবছেন যে কি হলো রে বাবা, সেই ঘটনাটা নিশ্চয়ই বলবো আপনাদের। তার আগে বরং সকাল সকাল কোথায় বেরোলাম সেটাই একটুখানি বলি। সে এক সাংঘাতিক ঘটনা। কয়েকদিন আগে থেকেই তো বলছি যে দীপেরও শরীর খুব খারাপ, আবার বাবিরও শরীর ভীষণ খারাপ। দীপের যা শরীর সে খারাপ হয়েছিল, সে তো সাংঘাতিক ঘটনা হয়েছিল ইউএসএতে। সে তো প্রায় হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি হবো হবো, তো সেই কারণেই আজকে এখন আপাতত ওকে নিয়ে আমার কাজ হচ্ছে কি ওকে হসপিটালে ভর্তি করতে হবে। যা এত কষ্ট হচ্ছিল কদিন, তো উপায় নেই কিছু, যতই সুস্থ হোক যাই হোক, শরীরে কোথাও কোনো রকম ছোট্টখাটো কোনো সমস্যাই সেটা ইন ফিউচার ঠিক না হলে করলে বড় হয়ে যায়। তাই যদি এই সমস্ত ঘটনাই ঘটে গেছে অনেকগুলো দিন আগে, তবুও আজকে এই মায়ের জামাই তো, তাই মায়ের জামাইকে নিয়ে যেহেতু চলেছি আমি হসপিটালে ভর্তি করতে, আর সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠীও তো অবশ্যই, সেই জন্যই ভাবলাম ব্লগটা এডিট করতে করতে একটু জামাই ষষ্ঠীর গল্পটাও বলি। আমাদের বাড়িতে আবার জানেন তো অনেক বছর আগে থেকে কোনো একটা কারণে জামাই ষষ্ঠীটা হয় না। মানে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা অনেকেই জানেন যে অনেকের বাড়িতেই অনেক শুভ অনুষ্ঠান করতে নেই, যেমন অনেকের বাড়িতে হয়তো অন্নপ্রাশন করতে হয় নেই, মানে লোকজন ডেকে মুখে ভাত করার অনুষ্ঠান নেই, তারপর কোথাও কোথাও হয়তো স্বাদ দেয় না সবার সামনে, সেই রকম জামাই ষষ্ঠীটাও আমাদের বাড়িতে নেই। তো সেজন্য আমার হোম বিয়ের আগে থেকেই শুনে নিয়েছিলাম যখন যে জামাই ষষ্ঠীটা নেই, তখন থেকে একটু মনে হতো এই জামাই ষষ্ঠীটা কেন নেই রে বাবা। কিন্তু জানেন তো বিয়ের পরেও যখন জামাই ষষ্ঠীর দিনটা আসতো, তখন আবার আমার বাবি মানে শ্বশুর মশাই তিনিও তো আজ হসপিটালে ভর্তি। ওই যে গতকাল বললাম না মাছগুলো কিনে আনার সময় যে বাবির জন্য মনটা খারাপ লাগছে, বাবি হসপিটালে ভর্তি, তো বাবিও ওদিকে হসপিটালে ভর্তি, মানে আমাদের বাড়িতে সে এক হুলুস্থুল কাণ্ড আজকে। যাই হোক, কতটা সামলে উঠতে পারি জানি না। যেটা বলছিলাম, তো বাবি বলেছিল দীপকে যে বাবু যাবে না আজকে জামাই ষষ্ঠী করতে, তো তখন বলতে হয়েছিল যে আমাদের জামাই ষষ্ঠী নেই বাবি। ইভেন একটা মজার ঘটনা কি জানেন, বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠীর দিনে যখন রামতলাতে ঘুরতে বেরিয়েছিলাম, কোন একটা কারণে একটা আখের রসওয়ালার কাছ থেকে যখন আখের রস খাচ্ছিলাম, তিনি তখন আমাদের বলেছিলেন যে আজকে দিনে আখের রসই খাবে, জামাই ষষ্ঠী করতে যাওনি, তো আমাদের বাড়িতে শুধু ওই ষষ্ঠীর পুজোটাই হয়, কিন্তু জামাইকে ফোটা, তারপরে যেসব রিচুয়ালস গুলো করে খেতে টেতে দেওয়া সেই সব করতে হয়, সেগুলো কোনোটাই হয় না। আর এই জামাই ষষ্ঠী নিয়ে যে কোনো বাঙালিদের মনে এত আনন্দ আর এত সুন্দর করে উৎসব করে, এখনকার দিনে তো আবার ওই মাটির থালা টালা বেরিয়ে গিয়ে যেন একেবারে একাকার অবস্থা। আমি জানি আমার মা আর বাবা তাদের দুজনেরও মা আর বাবার আদরের জামাইয়ের জন্য বেশ মনটা খারাপ হয় যে তারা কেন তাদের জামাইকে অত সুন্দর করে পাত সাজিয়ে খেতে ফোটা দিতে এইসব করতে পারে না। আর তাই জন্য আজকে ব্লগটা যখন এডিট করতে বসে তখন এত জামাই ষষ্ঠীর ব্লগ দেখে আমারও মনে হলো যে আপনাদের সঙ্গে একটু আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর গল্পটাও না হয় শেয়ার করি। আমার বাবির আবার জানেন তো জামাই ষষ্ঠী আছে, আবার ওদিকে আবার আমার বাবার জামাই ষষ্ঠী নেই, মানে আমার মায়ের বাড়িতে মানে আমার মামার বাড়িতে সেখানেও আবার জামাই ষষ্ঠী নেই। তো যাই হোক, দাঁড়ান আবার আপনাদের সঙ্গে একটু পরে কথা বলছি। সো হসপিটালে ঢোকার পরে আমাদের এখন অফিসিয়াল ডকুমেন্টসের সব কাজ হয়ে গেছে। এই যে পেশেন্ট আমার দাঁড়িয়ে আছে, আমার হ্যান্ডসাম হাঙ্ক স্ট্রং পার্সন, ওরও খুব বিরক্ত লাগছে। ছোট বড় যেমনই অপারেশন হোক সে একটু ভয়েরই ব্যাপার, তাই না বলুন? তাও আবার এরকম একটা সুস্থ সবল মানুষ। আমি জানি আপনারা নিশ্চয়ই আপনাদের অনেকের মনেই প্রশ্ন উঠছে যে আরে ও তো ঘুরে হেঁটে চলে বেড়াচ্ছে, ওর আবার কি অপারেশন হবে, কি হয়েছে? বলছি আমি আপনাদের ওর কি হয়েছে। আসলে আমি একা একা নিয়ে আসবো একদমই ভাবিনি, মানে আমি প্রথমে ভেবেছিলাম বাবাকে নিয়ে আসবো। এই অপারেশনটা 2 বছর আগে আমারও আসলে হয়েছিল, সেই জন্যই একটুখানি সাহস পেয়েছি। তবুও যদিও আমার বাহন আজকে চলে আসবে। ও, আমার বাহন আবার আমার ভাই, তার কিছু কাজ পড়ে গেছে, সেই জন্য সে সেই কাজের জন্য এসেছে কলকাতাতে, কাতার থেকে। তো আবার ওকেও বলেছিলাম যে তুই একটুখানি চলে আসিস বাবা, কারণ ওইদিকে আবার মামনিকে ছুটতে হয়েছে বাবির কাছে, এইদিকে আমি না আসলে হবে না, আর রনকে তো মাকে সামলাতেই হবে, তো একা একা সামলে ওঠা একটু চাপের ছিল, তাই জন্যই বলেছিলাম।
ওই যে দেখলেন দীপকে ওটিতে নিয়ে চলে গেল, আর তাই ভাই বলল এখন আর শুকনো মুখে বসে থাকিস না, চল একটুখানি খেয়ে আসবি, নাহলে তো খুব বসে বসে টেনশন করছিলাম। ভালো ভালো হয়ে গিয়ে সুস্থ মানুষকে বাড়ি নিয়ে ফিরতে পারলেই শান্তি। ওই আমেরিকাতে থাকতে থাকতেই জানেন তো ওর এই অসুখটা ধরা পড়ে ওখানে, কিন্তু তখন তো আর কিছু উপায় নেই। এখানে আসার টিকিট ফিকিট সবই কাটা হয়ে গিয়েছিল আর আসতেই হতো, সেই জন্যই আমরা চলেও এসেছি। আর এসে দেখলাম ভালোই হয়েছে, ওর যে এইরকম প্রবলেম হচ্ছিল সেটাও দেখানো হয়ে গেল। এখন ব্যথা লাগছে তো? পেনকিলার দিল না? যাক বাবা, একটা চিন্তা কাটলো দুগ্গা দুগ্গা করে। অনেক দিন ধরে এই একটা চিন্তা করে করে খাচ্ছিল যে এই অপারেশন কেন এত শরীরটা খারাপ হচ্ছে। তো আজ গিয়ে ফাইনালি ওর অপারেশন হয়ে গেছে এবং ও মোটামুটি ভালোই আছে। একটু তো অসুবিধা থাকবে, কিন্তু ডাক্তার বলেছেন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পড়েছি খুব মুশকিলে, বাড়ির লোকজনকে খবর দিতে পারছি না। দাঁড়ান সেটা আগে ব্যবস্থা করি। একটা সমস্যা হয়েছিল, সকাল তো হয়ে গেছে, হসপিটালে দীপ তো মোটামুটি ভালোই আছে, অন্তত ব্যথা হচ্ছে। তো আমরা আমাদের ফোনের চার্জার আনতে ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে লাগবে না এত, কিন্তু দেখছি ফোনের চার্জ দুটোরই শেষ হয়ে গেছে। আমি এখন সকালবেলা বেরিয়েছিলাম, তো ফোনের চার্জারটা ইজ নট ইম্পর্ট্যান্ট, যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এবার কলকাতায় এসে প্রথম রিক্সায় চেপেছি। সকাল সকাল বেশ রিক্সায় চেপে যাচ্ছি, ঘড়িতে কটা বাজছে, প্রায় 10টা বাজতে যায়। তো বেশ চারদিকে ভিড় জ্যাম ট্যাম, তার মধ্যে আমি রিক্সায় করে যাচ্ছি। আমি গিয়েছিলাম অনেকটা দূরে বেলেঘাটার কাছে, ওখানে একজন দাদা তার দোকানে ফোনের থেকে চার্জ করে দিলেন, মানে চার্জার দিয়ে চার্জ করে দিলেন। আর চার্জারটা কিনতে হয়নি, দু তিন ঘন্টার ব্যাপার, কিন্তু এই রিক্সাটা চাপলাম আর কি, বেশ ভালোই লাগছে সকাল সকাল। গতকাল দুপুরে মোটামুটি দীপের অপারেশন হয়ে ওকে বেডে দিয়ে দিয়েছিল, আর কাল রাত অবধি ও ঠিকই ছিল। সকালে আবার একটুখানি আমাদের এই সব সমস্যা হতে আমি ওকে ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ও আবার চিন্তা করছে দাঁড়ান আবার তাড়াতাড়ি করে ফিরে যাই। কিন্তু এবার আপনাদের আমি বলেই দিই যে কি হয়েছিল প্রবলেমটা। অ্যাকচুয়ালি গলব্লাডারে স্টোন হয়েছিল দীপের, তার জন্যই তো ওই যে ইউএসএ তে থাকতে থাকতে অত পেটে যন্ত্রণা করছিল, ওইটাই গলব্লাডারে স্টোনের জন্য। আর ডক্টররা অলওয়েজ এটা বলেন যে গল স্টোন হলে সেটা অপারেট করে বের করে ফেলাই ভালো, কারণ না তো ওর থেকে প্যানক্রিয়াসে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আরো বড় বড় অসুখের জন্ম নিতে পারে, ইভেন প্রাণহানিও হতে পারে। মোটামুটি সিরিয়াস কিছু না হলে 2-3 দিনের মধ্যে অপারেশনটা হয়ে গিয়ে ছেড়ে দেয়। তো আমাদের আজকে ছেড়েও দিয়েছে, আমি দীপকে নিয়েও ফিরেও গিয়েছি। আর ফিরতে তো হতোই, কারণ আর 2 দিন পরে আমাদের এমনিও আমেরিকা ফিরে যাওয়ার টিকিট কাটা আছে। তা সে যত কষ্টই হোক, ডক্টররা যদিও দীপকে একটু ইনসিস্ট করছিলেন যে আপনার যখন একটু কষ্ট হচ্ছে তাহলে আর একদিন থেকে যান, কিন্তু উপায় নেই, ওদিকে বাবিকেও আবার হসপিটাল থেকে ডিসচার্জ করে আনতে হবে, আবার সেটা দীপ না হলে হবে না, তাই জন্যই ফিরিয়ে আনতে হলো। ওই দেখুন না, ছাড়া পেতেই কানে ফোন, ফোন মোটে কান থেকে নামে না। যাই হোক, হসপিটালের মোটামুটি ডকুমেন্টেশনের কাজ আর এত বড় দায়িত্ব একা করতে পারবো ভাবিনি। সো বাড়ি পৌঁছালাম আমি এখন দীপকে নিয়ে, কিন্তু কি দারুণ ওয়েদার হয়ে গেছে। আর দীপকে দেখে কাটাকাটি করে চলে এলাম, কাটাকাটি নয় বলো যে তোমার এত কষ্ট হচ্ছিল সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য এটা করলে। বেশ দারুণ ওয়েদার হয়ে গেছে দেখি, ঝড় উঠছে। আমি এটা জেনে যে বহু কাল বসে আছি ওয়েট করে যে কখন আমি এটা কালবৈশাখী পাবো। বাড়িতে সারা বাড়িতে এতদিন যে মায়ের কাছে ছিলাম, খুব ওয়েট করেছিলাম যে যদি মায়ের কাছে থাকতে থাকতে একটা কালবৈশাখী হয়, কিন্তু দুঃখের বিষয় যে এতদিন হয়নি। আজকে একটু একটু ঝড়ের মতো উঠেছে। যাই হোক, যাই ঘুঘু পাখি দেখি এবার। চলুন তাহলে এবার দীপকে নিয়ে আস্তে আস্তে করে ওপরে উঠি। 2 দিন ধরে ও মায়ের কাছে একা একাই আছে বেচারা, কিচ্ছু বলেনি মন খারাপ হলেও। কি লক্ষ্মী বাবা আমার! দেখেছেন জানলা দিয়ে কালবৈশাখীর বৃষ্টিটা কি সুন্দর লাগছে। এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করে বসেছিলাম, আবার ঠিক সময় বলতে পারেন বাড়িটাও পৌঁছে গেছি। ওদিকে আবার চিন্তা হচ্ছে মামনি গেছে বাবির কাছে হসপিটালে দেখতে,
সে পৌঁছতে না পারা অবধি এইদিকে চিন্তা, কিন্তু বৃষ্টিটা বেশ এনজয় করছি জানেন তো। এতদিন শুধু ভাবতাম কবে মা আর আমি বাড়িতে বসে থাকবো একা একা, আর বৃষ্টি হবে কাল বৈশাখী। এখন বাড়িটা নেই কিন্তু মা আছে সঙ্গে, মোটামুটি সব ভালোই ভালোই মিটে গেছে, এটা একটা শান্তি। কিন্তু ওই যে একটা দুশ্চিন্তা হচ্ছে, মামনি যে আটকে গেছে, দাঁড়ান মামনি আবার বাড়ি না ফেরা অবধি একটা চিন্তায় থাকবো। যাই হোক, তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।